Hi guys, welcome to my YouTube channel Pathanchalaji Vlog. আমি পুরা ভাষানের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। সেই ভিডিওটা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে নিবেদন করছি। দেখুন আমাদের গ্রাম বাংলার বুকে দুর্গা ভাষানের যে কি মনোরম চিত্র, জনসমুদ্রে পুরো দুর্গা মন্দির ঢেকে গেছে। এখানে কিন্তু মথুরাকাকার মৃত্যু চলছে ঢাকের তালে, ঢাক কাশি ঘণ্টা উদ্যোগ সংকোধনের মাঝে দুর্গা বিসর্জন হবে। দুর্গা বিসর্জনের আগে কিন্তু ঢাকের ঢাকি পড়ে গেছে, ঢাক দুর্গা সুন্দর করে নৃত্য করছে। আমার ভাগ্নি ছোটো ছোটো বাচ্চা ছেলেরাও কিন্তু নাচছে একসঙ্গে, খুব সুন্দর নৃত্য। আর গ্রামের প্রত্যেক মহিলারা, কাকিমারা, বোনেরা, দিদিরা, ঠাকুমারা প্রত্যেকে কিন্তু মা কাকিমারা জড়ো হয়ে গেছেন মন্দির চত্বরে। চতুর্দিকে কিন্তু ওনারা বোন করে ঘিরে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তটা শোকার্ত মুহূর্ত, বিদায়, যে কোনো বিদায় তো এক প্রকার বলতে গেলে শোকার্ত মুহূর্ত। মাকে ছয় সাত দিন ধরে সমারোহ করে পুজোর পর বা মায়ের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে গেছিল। মা দুর্গা মানে আমরা মা দুর্গা মা দুর্গা করে একাকার হয়ে গেছিলাম। মন প্রাণ আমাদের সব কিছু মায়ের চরণে সঁপে দিয়েছিলাম। আজ সেই মা বিদায় নেবে এবং মায়ের বিদায় আমরা দেব। তো মথুরাকাকা কিন্তু এখন ডিগবাজি করবে, মা কৈলাসে যাবে। তো মথুরাকাকার ডিগবাজি এই মুহূর্তে কিন্তু মারবে। মথুরাকাকার এই শোকার্ত মুহূর্তে কিন্তু মথুরাকাকার মৃত্যুকে আমাদের একটা মনোরঞ্জন দিচ্ছে। দেখি মথুরাকা কেমন ডিগবাজি মারে। ও পালনা পালনা পড়ে গেল, যা একদম উল্টো ডিগবাজি দিতে গিয়ে কিন্তু মথুরাকা পালনা বয়সের ভার। আগে মথুরাকাকা কিন্তু এখন হালকা বয়স আমরা দেখে আসছি, প্রচুর ডিগবাজি মারতো, তারপরে ডিগবাজি দিতে দিয়ে নাচতো। তো এখন মথুরাকাকার বয়সের ভারের জন্য ডিগবাজিটা ঠিক মতো পারলো না দিতে। সবাই একদম মানে চতুর্দিকে দাঁড়িয়ে আছে, এই নৃত্য দেখছে, বুম মানে বাজি ফোটানো হচ্ছে, বুম ফাটা ফটকা যেগুলো ফাটাচ্ছে দূরে, গ্রুম গ্রুম করে আওয়াজ হচ্ছে। আমাদের এখানে প্রচণ্ড ফটকা আতশবাজি ফাটানো হয়, তবু লিমিটেশন আছে সরকারের কিছুটা নিষেধাজ্ঞার জন্য, কিন্তু অনেকটা কমে গেছে এবছর। তো কিছুটা টুপি টুপি এই রকম জাতীয় কিছুটা আতশবাজি, কিছুটা চুরকি, এগুলো কিন্তু বাচ্চা ছেলেরা ঘুরিয়ে ঘুরিয়ে ফটকাগুলো ফাটাচ্ছে। আর আমাদের চতুর্দিকে দেখুন, মণ্ডপের চতুর্দিকে মহিলারা এবং আমাদের যে সমস্ত ভক্ত সমুদ্রের মানে ঢল নেমেছে, তো গোল গোল করে পুরো মন্দির চত্বরটা ঘিরে আছে। আমাদের মন্দির সংলগ্নে কিন্তু বাড়ি পুকুর, এখানে কিন্তু বিসর্জন হবে। মায়ের মন্দিরের ভেতরে আমি ঘুরলাম, এখানে সিঁদুর খেলায় মুখে উঠেছে মা কাকিমাদের দল। দেখুন বৌদিরা, দিদিরা, মা কাকিমারা প্রত্যেকেই দাঁড়িয়ে আছেন, মায়ের বিদায় জানাচ্ছেন, মাকে কৈলাসে পাঠাবেন। সিঁদুর মায়ের দুই গালে লেপন করে দিয়ে ওনারা প্রত্যেকে করিয়ে দিচ্ছে এবং মায়ের চরণে আমরা প্রত্যেকে কিন্তু আশীর্বাদ করেছি। আবার আগামী বছর ঠিক এইভাবেই মা আবার এসে আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং মায়ের আবার এইভাবে আমার পুজো সামনে বছর ঠিক এইভাবেই আমরা যেন করতে পারি, প্রত্যেকে যেন সামিল হতে পারি, এই মায়ের কাছে কামনা। সবাই যেন দেশের কোনো সাথে সবাইকে সংসার করতে পারি, আমরা নিজে নিজের জীবন জীবিকা যেন ভালো করে মানে চালাতে পারি, আমাদের করার পর আমাদের সব কিছু সুন্দর সুগম এবং সুস্থ থাকে এবং বাধা বিপত্তি সব কিছু মা দূর করে দেখ, এই আমাদের কামনা মায়ের কাছে, করজোরে আমাদের কাছে, আমাদের এটাই বিনতি। দেখুন বিষাদের ছাপ কিন্তু প্রত্যেকের মুখের আদলেই ধরা পড়ছে, মাকে বিদায় জানানো হচ্ছে। মেয়েদের মধ্যে উলুদ্ধ সংকোচন, মায়ের দুই গালে সিঁদুর দেওয়া, পায়ে সিঁদুর দেওয়া, এই যে সমস্ত প্রত্যাশা সেগুলো করে নিয়ে মাকে প্রণাম জানিয়ে আমরা বিদায় জানাবো। তো আমাদের এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে মন্দিরের চাকায় তাই আমাদের উঠানে মন্দিরের উঠানে কিন্তু আমাদের দুর্গা মানে দুর্গা প্রতিমা এবং তার পায়ের পরিবারের সকল প্রতিমাগুলোকে কিন্তু আমাদের নামানো হবে এবং দেখুন বাইরে জনসমুদ্র একদম পুরো বাইরে আমাদের দুর্গা মন্ডপটাকে ঘিরে দেওয়া হয়েছে। দুর্গা মন্ডপ অবলম্বন আমাদের একটা বাগান আছে, আমাদের গাছের বাগান এবং বাগান ভিতর পর্যন্ত লোকে ভরা হয়ে গেছে, ক্লাবের চত্বর এবং বাগান এই নিয়ে আমাদের কিন্তু দুর্গা মন্দির এবং দুর্গা মন্দিরের চত্বর বিশাল একটা আমাদের জানা। এখানে আমি তো সামনেই দাঁড়িয়ে রয়েছি, আমি একটু ক্যামেরাগুলো লেন্সগুলো ঘুরে ঘুরে ভাগ্নির নাচটাকে আমি কিন্তু তোলার চেষ্টা করছি। সুন্দর নাচছে ভাগ্নি বাচ্চা, একদম ওই 12 মাস 13 মাসের বয়স ভাগ্নি,
সুন্দর দেখতে হচ্ছে আমার কাকার মেয়ে একদম সসিও কিউট ও কিন্তু নাচছে ও একটা দাদার সঙ্গে হাতে হাত ধরে ঢাকের তালে নেচে নেচে চলেছে দারুণ কিন্তু এনজয় করছে মনোরঞ্জিত একটা মুহূর্ত তো বন্ধুরা আমাদের মাকে কিন্তু নামাতে হবে আমি আতশবাজিগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের মাকে কিন্তু নামানো হলো আমিও কিন্তু বিসর্জনে সামিল হব আমাকেও পুকুরে মানে নামতে হবে বিসর্জনের জন্য তো আমি তৈরি থাকবো আমি বিসর্জনের মুহূর্তটুকু আমি দেখাতে পারবো না হয়তো আমার ক্যামেরাটাকে রেখে দিতে হবে এই পর্যন্তই আমি আপনাদেরকে দেখালাম এবার আমি হাতে হাত লাগিয়ে প্রত্যেকের সঙ্গে আমিও কিন্তু পুকুরে নামবো এবং বিসর্জন করব মায়ের নিরঞ্জনের কাজটা সুসম্পন্ন করব তো বন্ধুরা আমার গ্রাম বাংলার বুকে ঠাকুর বিসর্জনের চিত্র কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ একটু সাবস্ক্রাইব রাখুন শুভ বিজয় দশমী সকলকে শুভেচ্ছা